আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য আজকে নিয়ে আসছি সেট এবং ফাংশন অধ্যায়ের নবম দশম শ্রেণী হায়ার ম্যাথ থেকে সেট সম্পর্কে কিছু ধারণা দেব আজকে এবং সেট থেকে একটি অঙ্ক করব। তো এখন আমরা শুরু করতেছি। সেট কাকে বলে প্রথমে আমাদের জানতে হবে, সেট জিনিসটা কি। তো সেটের আমরা যে বই প্রদত্ত সংজ্ঞা বা যে সংজ্ঞা আমরা সবাই মুখস্থ করে থাকি সেটা হচ্ছে বাস্তব বা কল্পনা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এটা আমাদের বইয়ে আছে, আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি, নবম শ্রেণীতে, এবং বিভিন্ন বইয়ে এই সংজ্ঞাটা দেওয়া আছে। এখানে আমাদের দুইটা কথা আছে, একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে কল্পনা জগৎ। সবখানেই দেওয়া আছে বাস্তব বা কল্পনা জগৎ। বাস্তব বলতে আমরা বাস্তবিক যে জিনিসগুলো দেখতে পাই সেটা, যেমন এই যে এখানে আমার একটা কলম, কালার পেন। তো এই কালার পেন এখানে একটা আছে, এখানে যখন আমি আরো কয়েকটা কালারের কালার পেন রাখবো তখন দেখা যাবে একসাথে 6টা বা 12টা। আমাদের দেশে প্রচলিত ভাবে এরকম ভাবেই কলমের সেটগুলা করা হয়, 6টা 12টা এরকম। আমরা যখন নর্মাল বল পয়েন্ট কলম কিনতে যাই তখনও আমাদের 12টা কলম একসাথে দেওয়া হয়, যে এটা হচ্ছে একটা 12টার প্যাকেট থাকে, সেটা হচ্ছে একটা সেট। আবার কিছু কিছু জায়গায় কি 6টার একটা প্যাকেট থাকে, সেটা হচ্ছে একটা সেট। তাছাড়া আমরা বাসা বাড়িতে বিভিন্নভাবে, যেমন ডিনার সেট, আমরা কিন্তু সবাই বলে থাকি যে ডিনার সেট, কিন্তু আমরা কিন্তু কেউ ওইভাবে কল্পনা করি না। এই ডিনার সেট থেকেই হচ্ছে কি সেটের ধারণাটা আমরা নিতে পারি। এটা হচ্ছে কি আমাদের বাস্তব, বাস্তবে আমরা দেখতে পারতেছি 6টা 32টা 38টা এরকম করে কি এক একটা সেট থাকে। এটা এটা আমরা হচ্ছে কল্পনা জগতের কথা যদি মনে করি তাহলে হচ্ছে আমরা কল্পনায় যেটা চিন্তা করি, আমি আমার কল্পনায় যে কোনো জিনিসকে, জিনিসের সেট বানাইতে পারি। যেমন আমি 10টা খাতা দিয়ে একটা সেট বানাইতে পারি। তারপরে আমরা মনে মনে যে কোনো একটা কিছুর সেট ধরে নিতে পারে, সেটা হচ্ছে কি কল্পনা জগতের বস্তু। কল্পনা জগতে তো মানুষ অনেক কিছুই চিন্তা করে। তাছাড়া আমরা যখন হচ্ছে পড়াশোনা যেহেতু করতেছি, আমরা যখন নবম শ্রেণীতে উঠেছি তখন হচ্ছে আমাদের আর্টস কমার্স সায়েন্স তিনটা ভাগ ছিল। তো সেক্ষেত্রে সায়েন্সে ছিল, সায়েন্সের বই আছে কয়টা, 4টা। সায়েন্সে হচ্ছে 4টা বই, আলাদা সায়েন্সের বই থাকে 4টা, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। এটা হচ্ছে কি সায়েন্সের বইয়ের সেট, এটা হচ্ছে কি আমাদের সায়েন্সের বইয়ের সেট। এইভাবে প্রত্যেকটা উপাদান নিয়ে অনেকগুলো উপাদান নিয়ে একটা যে সুনির্ধারিত সংগ্রহ আমরা, সেই সংগ্রহটাই হচ্ছে কি আমাদের সেট। এভাবে আমরা কল্পনা জগতে বিভিন্ন কিছুর সেট তৈরি করতে পারি। এখানে উদাহরণ হিসেবে আছে এ সমান সমান কি 1 3 5 7 9, এটা হচ্ছে একটা সেট। এই সেটটা হচ্ছে আপনার বিজোড় সংখ্যার সেট, 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হচ্ছে আমাদের এই সেটের অন্তর্ভুক্ত, এই সেটের অন্তর্ভুক্ত। এ পাশে আমরা আরেকটি সেট লিখেছি, এটা হচ্ছে এ সমান সমান কে এক্স, সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, এক্স এর মানগুলো কি 5 থেকে বড়, এটা হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, শর্ট ফর্মে আমরা এইভাবে লিখতে পারি জি ডট ইন গ্রেটার দ্যান ইকুয়াল টু। এই সেট হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই এর আগে আমরা বলে নিই সেটের যে প্রতীক সেটা হচ্ছে কি। তো সেট বা এস সমান সমান হচ্ছে আমরা দ্বিতীয়টার এই চিহ্নটাকে আমরা জানি দ্বিতীয় বন্ধনী হিসেবে, এই দ্বিতীয় বন্ধনী হিসেবে জানি যে সেকেন্ড ব্র্যাকেট, এটার মাধ্যমে কি আমরা সেটগুলো প্রকাশ করি। এই দ্বিতীয় বন্ধনী দ্বারা যা আবদ্ধ থাকবে তার সবই হচ্ছে কি আমাদের সেই সেটের অন্তর্গত, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে আছে সেটের দুটো প্রকার আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমরা এই দুটো সংজ্ঞা জানবো। তালিকা পদ্ধতি হচ্ছে, তালিকা পদ্ধতির উদাহরণটা হচ্ছে আমাদের এ সমান সমান 2 3 5 7 11 নিলাম, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এখানে আমরা কি নিয়েছি দেখে মনে হচ্ছে বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা না, 2 3 5 7 11, এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। দেখেন এখানে 9 নাই, তার মানে এগুলো বিজোড় সংখ্যার সিরিজ না, এটা হচ্ছে মৌলিক সংখ্যার সিরিজ। এবং এই সেটে উপাদান আছে 1 2 3 4 5, 5টা।
মানে আমরা যে উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ওই সেটের উপাদান বা উপাদান সংখ্যা। এই সেটের উপাদান আছে 5টি, আর 2, 3, 5, 7, 11 প্রত্যেকটা হচ্ছে এই সেটের উপাদান। আর এই যে পদ্ধতি, প্রত্যেকটা উপাদান যেখানে আলাদা আলাদাভাবে বিদ্যমান থাকবে সেটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। প্রত্যেকটা উপাদান আছে, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। তারপর হচ্ছে আর একটা সেট গঠন পদ্ধতির উদাহরণ দিই, যেমন উপরে আমাদের দেওয়া আছে এ সমান সমান এক্স, সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। এটা যদি আমরা চিন্তা করি, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে দেওয়া নেই, এখানে কি একটা কন্ডিশন দেওয়া আছে। যেই পদ্ধতিতে দেখা যাবে যে কন্ডিশন দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। যেমন এখানে আছে এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, তাহলে এক্সের মানগুলো হবে হচ্ছে 5 থেকে বড়। এখন এটা যদি আমরা তালিকা পদ্ধতি বানাই, এক্স এর মানগুলো কি হবে 5 থেকে বড়, তাহলে 5 এর বড় কত? 5 এর সমান বা 5 থেকে বড়। তাহলে আমরা 5 থেকে শুরু করব, নিচে একটা সমান চিহ্ন আছে, তাহলে 5, 6, 7, 8, 9 এরকম ডট ডট অসীম। এপাশে কি আমাদের কোনো সীমা দেওয়া নাই, তার মানে কি অসীম। আমরা জানি এভাবে আমাদের কি অসীম সংখ্যক সংখ্যা আছে। এই আছে সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতিটাকে আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করলাম, যে কি 5 থেকে বড় বা 5 এর সমান সংখ্যাগুলো নিম্নে আমরা লিখলাম, হচ্ছে সেট গঠন পদ্ধতি। এভাবে আমরা বলতে পারি সেট গঠন পদ্ধতিতে কি প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে না, একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে আমরা তালিকাগুলো বা প্রত্যেকটা উপাদান বের করতে পারবো। আর তালিকা পদ্ধতি হচ্ছে আমাদের প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে, সেটা হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতি। আশা করি আমরা সবাই বুঝতে পারছি সেট কি, আর হচ্ছে সেটের তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি কি। সেটের চিহ্ন আমরা বলে দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা সেটকে প্রকাশ করে থাকি। এরপরে আমরা চলে যাই সেট ফাংশনের প্রথম অধ্যায়ের 5 নং অঙ্ক। সেট এবং ফাংশনের প্রথম অধ্যায়ের 5 নং অঙ্কটা, হায়ার ম্যাথ প্রথম অধ্যায়, হায়ার ম্যাথের এমন দেওয়া আছে। প্রশ্নটা কি দেওয়া আছে আমরা লিখে নিয়েছি, পড়ে নেই। দেওয়া আছে ইউ, ইউ হচ্ছে কি আমাদের সার্বিক সেট। ইউ সমান সমান এক্স সাচ দ্যাট 1 <= x>(20, x)/z, এবং এ সমান সমান এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, এবং বি সমান সমান এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। নিম্নের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো। কিছুক্ষণ আগে আমরা জানলাম তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতিতে। আচ্ছা, তাহলে এখন বলো তো এই আমাদের প্রশ্নে সেটগুলো যে দেওয়া আছে কী পদ্ধতিতে দেওয়া আছে। আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছি যে আমাদের প্রশ্নে যে পদ্ধতিটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। এখন আমাদের বের করতে কী হবে? তালিকা পদ্ধতি। তো আমরা এর আগে দেখেছি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বের করেছি, এখন আমরা এটার সমাধান করব। হচ্ছে ক নাম্বার দেওয়া আছে কি এ বের করতে বলছে আমাদের। এর যে তালিকা গঠন পদ্ধতি দেওয়া আছে সেটা থেকে আমাদের তালিকা পদ্ধতি বের করতে হবে। তো প্রথমে আমাদের দেওয়া আছে কি ইউ, সার্বিক সেট বা একটা সীমা বা একটা লিমিটেশন দেওয়া আছে। আমরা আগে ইউটা বের করে নিব। প্রথমে তাহলে দেওয়া আছে ইউ সমান সমান এক্স সাচ দ্যাট এক্স 1 <= x>, আর x <= 20। কন্ডিশনটা দেখে মনে হচ্ছে খুব হজবরল বা হচ্ছে কেমন জানা একটা কঠিন কঠিন, কিন্তু তা না, খুব সহজ। এখানে বলা আছে যে এক্সটা হবে কি একের চাইতে বড় এবং একের সমান। কী হবে? একের চাইতে বড় এবং একের সমান, আর 20-এর চাইতে ছোট এবং বা 20-এর সমান। একের চাইতে বড় এক্সটা হবে কি একের চাইতে বড় এবং একের সমান, এবং 20-এর চাইতে ছোট এবং 20-এর সমান, যেহেতু নিচে সমান সমান আসতে।
এই চিহ্নটা হচ্ছে আমাদের, এই চিহ্নটার ক্ষেত্রে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোণার যে দিকটা থাকবে সেই দিকটা সবসময় কি হবে ছোট, কোণার যে দিকটা থাকবে সেই দিকটা সবসময় ছোট, আর যেদিকে মুখের দিকটা থাকবে হাঁ করা সেই দিকটা সবসময় কি হবে বড়। আবারও দেখাচ্ছি বড় করে, এই যে কোণার দিকটা এই পাশটা ছোট আর এই পাশটা কি হবে বড়। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে 20-র মুখের দিকটা হচ্ছে, 20-র মুখের দিকটা হচ্ছে কি এক্সের দিকটা হচ্ছে, এক্সের দিকটা কোথায় থেকে আসছে কোণার দিকে, তাহলে কি 20-র চাইতে কি এক্সটা কি হবে ছোট, আর এক থেকে এক্সের দিকটা কোন দিকে আসছে বড়র দিকে, তাহলে এক থেকে হবে কি এক্সের মানটা বড়। এখানে অ্যাকচুয়ালি আমরা কিসের মানটা বের করবো, এই মিডেল এক্সের মানটা বের করবো, এখানে কিসের মানটা বের করবো মিডেল এক্সের মানটা বের করবো। তো সেক্ষেত্রে আমরা শর্ত অনুযায়ী লিখবো এর উপাদান সংখ্যাগুলো, যেহেতু এটা আমাদের সেট গঠন পদ্ধতি দেওয়া আছে এখন আমরা সেটা তালিকা পদ্ধতিতে লিখবো। তাহলে এক থেকে বড় এবং এক সহ, তাহলে 1, 2, 3, 4 এভাবে 20 পর্যন্ত, 20 সহ, এখানে আমাদের কি বলছে 20 সহ আমরা লিখে নিয়েছি, ছোটবেলা আমরা সবাই 1, 2, 3, 4 গণনা শিখেছি, সেখান থেকে 1 থেকে 20 পর্যন্ত লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব, কারণ সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা না দেই তাহলে কি সেটা সেট বলে গণ্য হবে না, আমাদের উপাদানগুলোকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। তবে এখানে এ এর যে কন্ডিশনটা দেওয়া আছে প্রশ্নে, এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, কি সংখ্যা বিজোড় সংখ্যা, এখন আমরা এ নিয়েছি, নেওয়ার পর এর গঠন পদ্ধতিটা আমরা লিখেছি, গঠন পদ্ধতিটা লেখার পরে দেখ আমরা হচ্ছে বিজোড় সংখ্যাগুলো নিয়েছি, এখানে সরাসরি বলা হচ্ছে বিজোড় সংখ্যা, ওরকমভাবে কন্ডিশন দেওয়া নাই, দুইটা কন্ডিশন দেওয়া নাই, একটা কন্ডিশনে দেওয়া আছে বিজোড় সংখ্যা, এই জন্য আমরা লিখেছি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এখন কথা হচ্ছে আমরা 1 থেকে 19 পর্যন্তই কেন নিলাম, বিজোড় সংখ্যা তো এর পরেও আছে, কিন্তু এখানে আমাদের কিন্তু একটা লিমিটেশন দেওয়া আছে, সেই লিমিটেশনটা কি হচ্ছে একের চাইতে বড় আর 20-এর চাইতে কি ছোট, একের সমান বা একের চাইতে বড় বা 20-এর সমান বা 20-এর চাইতে ছোট, যেহেতু 20-টা জোড় সংখ্যা সেক্ষেত্রে আমরা কি 20-টা নিতে পারতেছি না, 19 পর্যন্তই শেষ আমাদের। তো এখানে আমরা নিয়েছি আমাদের এ বের হয়ে আসছে, বিজোড় সংখ্যার সেটটা আমরা পেয়ে গিয়েছি, এবং এখানে আমরা লিখে দিব যে এর সীমামান কত, 1 থেকে শুরু করে 20-এর চাইতে ছোট, সেহেতু এটা এই এই সীমার মধ্যে হচ্ছে কি এই এই সীমার মধ্যে এর মান থাকবে, এই সীমার মধ্যে কি এর মান থাকবে। এখানে বি বি কি দেওয়া আছে আমরা দেখতেছি, বি এর যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে বি হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, বি আরো সহজ, এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে কি সংখ্যা মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যাগুলো আমাদের সবার মুখস্থ থাকতে হবে অবশ্যই, মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে, আর মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলোকে এক তার এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় বা যার গুণনীয়ক শুধুমাত্র হচ্ছে এক, যাকে শুধু এক দ্বারাই ভাগ করা যায় বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 থেকে শুরু, যেহেতু এখান থেকে আমাদের কন্ডিশনে দেওয়া আছে বা আমাদের এই শর্তটা 1 থেকে বড় এবং 20 থেকে ছোট শর্তটা এখানেও কাজ করবে, 1 থেকে বড় এক্স এবং 20 থেকে ছোট এই শর্তটা আমাদের এখানেও কাজ করবে, কিন্তু আমরা এখানে মৌলিক সংখ্যা যেহেতু বলছে মৌলিক সংখ্যা আমাদের শুরু জানি 2 থেকে, মৌলিক সংখ্যা শুরু কি 2 থেকে, তাই আমরা এখানে 2 থেকে নিয়েছি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এখানে শুধু মৌলিক সংখ্যাগুলো আছে 20 পর্যন্ত। তো এই সেট উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা, তাহলে এক্স এর মৌলিক সংখ্যাগুলো এখানে আছে 8টা, তাহলে আমরা সেট গঠন পদ্ধতি থেকে খুব সহজেই তালিকা পদ্ধতি বের করে ফেললাম বিয়ের জন্য। এরপরে আমরা চলে যাব সি, সিতে দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস এ এবং এক্স বিলংস বি, এখানে আমাদের এ বি এর কথা বলা আছে, যেহেতু অঙ্কটা 5 এবং 5-এর এ ক খ গ
এইভাবে হচ্ছে আমরা বের করেছি। তো এখানে হচ্ছে গ নাম্বার, তো আমরা আগের সমাধানে এ এবং বি এর মান বের করেছি। তো এ এর মান ছিল আগের সমাধানে বিজোড় সংখ্যা 1 থেকে 19 পর্যন্ত, 1, 3, 5, 7, 11, 13, 15, 17, 19, এটা ছিল এ। আর বি ছিল হচ্ছে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তো এখন আমরা হচ্ছে এ এবং বি নিব। এবং যে এবং কথাটি দ্বারা কি বোঝায়, আমরা অবশ্যই ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটার নাম শুনেছি। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন আর এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। তো এটার বাংলা হচ্ছে অথবা, এটার বাংলা হচ্ছে এবং। এই দুটা জিনিস আমরা মনে রাখবো। এটা হচ্ছে কি এবং, যেহেতু আমাদের এখানে এবং দেওয়া আছে তাহলে এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসতে পারি, ইন্টারসেকশন। তো প্রথমে আমরা মানটা বের করে নিব, এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর মানটা আমরা বের করে নিব। এ বসাইছি এখানে, বি বসাইছি, দেখো এ হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, বি হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। মাঝখানে আমাদের কি আছে, ইন্টারসেকশন। আরেকটু আলোচনা করে নিই ইউনিয়ন এবং ইন্টারসেকশন সম্পর্কে। তোমরা মনে হয় আগেও জেনেছো বা বীজগণিতে জেনেছো, সাধারণ সাধারণ গণিতের বীজগণিতে, যে ইউনিয়ন অথবা হচ্ছে আমরা সব নিব, দুইটা সেটের কমন আনকমন সব, কমন আনকমন সব নিব। এবং এই ইন্টারসেকশন হচ্ছে আমরা শুধু কমন, শুধু কমন, দুইটা সেটের শুধু কমন গুলো নেব। তো এখানে আমরা দেখি কমন কি কি আছে, যেমন 1 এ সেটে আছে, বি সেটে নাই, 3 এ সেটেও আছে, বি সেটেও আছে, তাহলে 3টাকে আমাদের কমন, আমরা মার্ক করে ফেলি, গোল দাগ দিয়ে মার্ক করে ফেলে। তারপরে 5 আমাদের এতে আছে, 5 আমাদের কি বিতেও আছে। তারপরে 7, 7ও আমাদের এতে আছে, 7ও আমাদের বিতে আছে। 9, 9 কিন্তু আমাদের বিতে নাই। তারপরে কি আছে, 11, এতে 11 আছে, বিতেও 11 আছে। তারপরে 13, 13 বিতে আছে, ওকে 15 বিতে আছে নাই কি। তারপরে আছে কি 17, 17 কি আমাদের বিতে আছে, 17। এরপরে কি 19, 19 আমাদের বিতে আছে। তাহলে এখন আমরা দেখতে পারতেছি যে 3, 5, 7, 11, 13, 17, 19 এই কয়েকটা সংখ্যা কি দুইটাতেই কমন, দুইটার মধ্যে আছে। তাহলে আমরা এগুলা নিব, এগুলাই হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন বি। তো নেওয়ার পর আমাদের সি এর যে কন্ডিশনটা সেটা আমরা আবার লিখবো, দেওয়া আছে যেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস এ এবং এক্স বিলংস বি। তো এখানে আমরা কন্ডিশন আকারে লিখছি, আমরা একটু আগে বলছি না এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এই যে এক্স বিলংসটাকে সামনে নিয়ে এসে, যেহেতু দুইখানে এক্স বিলংস আছে, এখানেও এক্স বিলংস আছে, এখানেও এক্স বিলংস আছে, এটা আমরা কমন নিয়ে ফেলছি। কমন নেওয়ার ফলে এ মাঝখানের এই এবংটা হয়ে গেছে কি ইন্টারসেকশন, তাহলে এ ইন্টারসেকশন ভি। তো এই ইন্টারসেকশনের বি এর মানটা কি আমরা আগে বের করছি, তো সেই ইন্টারসেকশন বি এর মানটা এখানে আমরা বসায় দেবো, 3, 5, 7, 11, 13, 19, 17। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি দেখবো যে এটাও কিন্তু আমাদের একটা মৌলিক সংখ্যার সেট, 3, 5, 7, 9 নাই কিন্তু, 11, 13, 17, 19 সবগুলোই কি আমাদের মৌলিক সংখ্যা। কত থেকে শুরু হয়েছে এখানে, 3 থেকে। তাহলে এটা কত মৌলিক সংখ্যার শুরু, কত থেকে, 2 থেকে। তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি এটা কি 2 থেকে বড়, আর মৌলিক সংখ্যা এখানে শেষ হয়েছে কততে, 19-এ, 19 থেকে কত ছোট মৌলিক সংখ্যার সেট, 19 থেকে ছোট কি মৌলিক সংখ্যার সেট। এভাবে আমরা কি সি এর মান বের করে ফেলছি এবং এভাবে লিখে দিব। আজকের জন্য এইটুকুই, কেউ যদি না বুঝতে পারেন পরবর্তীতে বলবেন এবং জানাবেন, আশা করি আরো বোঝানোর চেষ্টা করবো।